সাথে আলাপচারিতায় ডক্টর মনন কুমার মন্ডল নমস্কার আমরা যেভাবে কথাগুলো শুরু বা রাখতে চাই সেটা হচ্ছে যে আপনি তো জানবেন অনেক দিন ধরে আপনি আমাদের বাংলায় পার্টিশন চর্চা লেখালেখি ইত্যাদির সঙ্গে জড়িত এবং আমরা আমাদের মধ্যে যে উনি রাজি হয়েছেন ওনার নিজের লেখালেখি নিয়ে কথা বলতে এটাতেও আমরা বিশেষভাবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাই আমি কথাগুলো যেভাবে শুরু করতে চাই সেটা হচ্ছে এই যে বাংলার পার্টিশন সংক্রান্ত আলোচনা ভারতীয় উপমহাদেশের পার্টিশন সংক্রান্ত আলোচনার সঙ্গে একইভাবে করা সম্ভব কিনা আমরা আজকে সত্তর বছর হয়ে গেছে পার্টিশানের তারপরেও আমরা যেভাবে পার্টিশনকে দেখি সেই দেখাটা কি আজকে থেকে কুড়ি বছর আগেও সম্ভব ছিল আপনারা জানবেন যে পার্টিশান চর্চা বা ইত্যাদির ক্ষেত্রে একটা বড় সময় পর্ব আমাদের গেছে যখন আমরা হাই পলিটিক্স বা নেতা রাজনৈতিক যে শর্তগুলো রাজনৈতিক নেতৃত্বের যে কথোপকথনগুলো সেগুলোকে নিয়েই আমরা পার্টিশন চর্চার অন্তর্ভুক্ত করতাম নই ওয়েল আমরা জানতাম যে মানুষ এই পার্টিশনকে মেনে নেয়নি তার জন্য একটা সম্প্রীতির বাতাবরণ ছিল আছে থাকবে এই ভাষায় কথা বলে এক ভাষায় তারা কথা বলে তাদের এক সংস্কৃতি কিন্তু আমরা কিছুদিন নিচু থেকে সেই ইতিহাসকে দেখিনি আমরা বারবার দেখবেন আপনারা যদি সত্তর পর্যন্ত ভারতীয় উপমহাদেশে পার্টিশন সংক্রান্ত বইয়ের আলোচনা দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে সেই বইগুলো অধিকাংশই রাজনৈতিক স্তরে যে দলিল দলিলস্তাবে রাখা হয়েছিল যাকে ইংরেজিতে পরিভাষায় বলে হাইপলিটিক্স তার চর্চাটাই এইটিস পর্যন্ত সারা ইন্ডিয়ার পার্টিশন চর্চাকে নিয়ন্ত্রণ করেছে এবং এগুলো মেইনলি প্রধানত হয়েছে পাশ্চাত্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো সমাজবিদ্যা এবং মানববিদ্যা চর্চার কেন্দ্রগুলোতে এবং সেই আলোচনাগুলো বেশ কিছুদিন পরে পরে আমাদের কাছে এসছে এখন এই ভূমিকাটা কেন করলাম না আজকের বাস্তবতায় যখন আমরা পার্টিশনকে দেখি তখন দেখি যে আমাদের বাংলা লেখালেখি পার্টিশানের চর্চার মধ্যে সেইভাবে আসে না আসে না মানে যেগুলো আসে সেগুলো ট্রান্সলেশানে আমরা যেমন কথোপকথনকে রিটার্ন করতে গেলেই আমাদের সমস্যা হচ্ছে তেমনি টেক্সটেরও ট্রান্সলেশনের সময় বাংলার পার্টিশানে মানুষের যে বোধ থেকে একজন লেখক পার্টিশনকে দেখেন সেই জায়গাটা থেকে সরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং ট্রান্সলেশন নিয়ে যদি বিস্তারিত আলোচনা করার কোনো সুযোগ এই কনফারেন্স সেমিনারে হয় তাহলে আপনারা দেখতে পাবেন ধরে ধরে দেখিয়ে দেওয়া সম্ভব যে অমরদারি ধরুন একটা গল্প আছে অনুবাদ করেছেন বেঙ্গল পার্টিশন স্টোরিজে বাসো বিফ্রেজার অনুবাদ উনি করেননি অন্য একজন অনুবাদ করেছেন গল্পটার নাম হচ্ছে বনহংসীর দেশ এই বনহংসীর দেশে যে সাবলিমিটি আছে ওই যে দূর থেকে একজন দেখতে পাচ্ছে দেখাচ্ছে ওই দিকের সীমান্ত এবং ওখানে এক মুহূর্ত গিয়েই আবার বিকেলবেলায় সে বেড়াতে গিয়ে এক পা দিয়েছে মূল এক পা আমি বাংলাদেশে দিয়েছি এই কথাটার মধ্যে যে আবেদন এই আবেদনটা কিন্তু ট্রান্সলেশনের মধ্যে ধরা পড়েনি এবার এটা একটা লোকাল ন্যারেশন হিসেবে যখন এই টেক্সটকে দেখি আমরা আর এখন বাইরের একটা পাঠকের কাছে যখন যায় তখন হয়তো সেটা খুব ভালো লাগে এটা নতুন বিষয় এলো কিন্তু আমরা যারা বাংলার সাহিত্যের পাঠক পড়াশুনো করেছি জানি অল্প বিস্তর গল্প উপন্যাস পড়েছি তারা দেখেছি যে এই সব গল্পের থেকেও অনেক উঁচু মানের বাংলার গল্প এই লেখকরাই লিখেছেন সেইগুলো কিন্তু সেইভাবে আমাদের পার্টিশন চর্চার মধ্যে আসে না আমি এই কথা বলে অমরদের কাছ থেকে শুরু করতে চাইব আপনার পুত্রের জন্য আপনি এত বড়ভাবে পুরস্কৃত হয়েছেন প্রশংসিত হয়েছেন আপনি নিজে বাংলাদেশে জন্মাননি কিন্তু আপনি যখন পাটিশানকে নিয়ে ভাবেন আজকের দিনে তখন আপনার লেখালেখির মধ্যে প্রথম পর্বে যখন আপনি চাকরি করতেন তখন লিখেছিলেন ওই মেলার দিকে ঘর গল্প বা তার পরবর্তীকালের যে লেখাগুলো সেই লেখাগুলোর এত পরে আপনার লেখায় নিল কেন এবং নিয়ে আপনার নিশ্চয়ই ছিল আমরা খুব ভালো করে আমাদের ডিপোজিটারিতেও রিভিউ করেছি এখানেও হয়তো অনেকে আলোচনা করবেন মনোজ মিত্র এবং অমর মিত্রের যৌথভাবে একটা ব্যক্তিগত লেখা আছে ভাসিয়ে দিয়েছি কপতাক্ষ জলে অসাধারণ একটা দুজনের লেখা মেমোয়ার্স সেই মেমোয়ার্সটার মধ্যে পূর্ববঙ্গের হিন্দুর যে কোট আনকোট কোট হোমল্যান্ড হারা অর্থাৎ আমাদের দেশ যেটা আমরা ছেড়ে এসেছি বলে একটা হিন্দু শব্দটা ব্যবহার করলাম এই কারণে যে আজকে সংক্রান্ত ন্যারেটিভের আলোচনায় এই কোটটা কিন্তু আসলে একটা হিন্দু মানসিকতার কোট আর কি মানে যে হিন্দু পূর্ববঙ্গ ছেড়ে এসছে লস্ট হোম যেন শুধু তাদেরই হয়েছে আপনি পূর্ব থেকে পশ্চিমে যাওয়া মানুষের আলোচনা কিন্তু স্মৃতি ব্যাখ্যা কিন্তু খুব বেশি আলোচনার মধ্যে পাবেন না রাহুল রায়ের একটা কথা মনে পড়ছে পশ্চিম থেকে পূর্বে বলে একটা সংকলন করেছিলেন তিনি আমি ফিরে যাব অমরদার কাছে যে প্রথম পর্বে আপনার লেখালেখির মধ্যে একটা অন্য রকম পরিপ্রেক্ষিত থাকা সত্ত্বেও পরবর্তীকালে আপনার লেখায় কিভাবে পার্টিশন এলো এবং ওই ভাসিয়ে দিয়েছি কপতাক্ষ জলে এর ভূমিকা থেকে যদি আমরা আলোচনাটাকে শুরু করি বা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি না আসলে জীবন কীভাবে যায় একটা মানুষ ভাষা অবচেতনে কি থাকে এগুলো আমরা নিজেরা বুঝতে পারি না আমি কি লিখবো কি না লিখবো সেটা আমিও এগুলো কোনোটাই পরিকল্প পরিকল্পনা করে লেখা হয়নি অর্থাৎ এই বয়সে আমি এই লিখবো এই বয়সে আমি পার্টিশান লিখবো ইত্যাদি ইত্যাদি এটা একজন লেখকের তার বেড়ে উঠতে তো অনেক সময় লাগে প্রথম বয়সে যা আমি দেখেছিলাম তখন পার্টিশান নিয়ে অল্প অল্প আমি বাংলাদেশ নিয়ে আমি বাংলাদেশে তো বড় হইনি কলকাতা শহরেই বড় হয়েছি তো আমি যেটা আমার যেটা ছিল আমার মাকে দেখেছি যেটা যে একজনকে বলছিলাম ওনাকেই বলছিলাম যে আমার বাবা চাকরি করতেন ফজরুলকের ঋণশালিসি বোর্ডে বিফোর পার্টিশন এবং ওই ময়মনসিংহ টাঙ্গাইল ওই সমস্ত অঞ্চলে উনি তা চাকরি করতেন মা আমাদের ভোরবেলায় গারো পাহাড়ের কথা ময়মনসিংয়ের কথা যমুনা নদীর কথা ইত্যাদি ইত্যাদি এবং দেশ তখন আমাদের জন্ম নিয়ে আমার বর্দার মেজদা তাদের নিয়ে কি করে নৌকো করে ওখান থেকে চলে এসেছিলেন সেই সমস্ত কাহিনি বলতেন তা এখন এসব মায়ের কাছে শোনা বাবার কাছে শোনা তারপরে আমার দাদা হঠাৎ করে তখন আমি বাংলাদেশ ওই যে আসলে সীমান্ত ওই পা দিলেই এইটা বাংলাদেশ এইটাই আসলে তা নয় সীমান্ত হচ্ছে এক মাইলকে এক লক্ষ আলোক বর্ষ করে দেয় এই সীমান্ত এই সীমান্তটা এমন সীমান্ত রেখা একটা দেশ একটা মানে কি বনগাঁ থেকে যশোর সামান্য একটু দূর আমার বসিরহাট থেকে সাতক্ষীরা তো নাদ দিলেই যাওয়া যায় আমাদের তো সাতক্ষীরায় বাড়ি ছিল কিন্তু সীমান্ত সেটা লক্ষ মাইল দূরে করে দিয়েছে কারণ আমি ইচ্ছে মতো যেতে পারি না আমার অনেক রকম যা যাওয়ায় বাঁধা আছে আমার যদি আশি বছরের দাদা থাকে তাকে নিয়ে যখন যাব তার নাম আছে বলে বর্ডারে বেঁচে গেছিলাম ওকে দেখে দেখে ছেড়ে দিয়েছে কিন্তু ওখানে যা লাইন ওই রোদ্দুরে লাইন দিয়ে সেই পাসপোর্ট এইটা করা ওইটা করা ওখানে যাওয়া সেখানে যাওয়া আমার আমরা খুলনা যাচ্ছিলাম বাই রোড ওপা ওপারে ওদের গাড়ি ছিল খুলনা ইউনিভার্সিটির সেই গাড়ি করে আমরা খুলনা বিশ্ববিদ্যালয় আসার পথে আমরা এক রাত্রি সাতক্ষীরা কাটিয়েছিলাম তার মানে কি আমার তখন তখন আমার তাই মনে হয় সীমান্ত খুব খারাপ সীমান্ত অত্যন্ত খারাপ এবং ওই বহু দূরের করে দেয় ফলে আত্মীয়কে অনাত্মীয় করে দেয় ফলে যে এটা এটা করে দেয় এবং এটাই করে দিয়েছে কিন্তু আমার ভেতরে ওই মা বাবার কথা শুনে জানেন তো উনিশশো একাত্তর সালে যখন মুক্তিযুদ্ধ হয় আমাদের পাড়াতে আমি তখন আমার তো আঠেরো বছর বয়স আমি তখন আমার পাড়াতে আমি একটা দল করেছিলাম ফার্স্ট ইয়ারে পড়ি দল করেছিলাম এবং সব অধিকাংশ হচ্ছে মানে আমার আমাদের পরিবারের চানুষ অধিকাংশ হচ্ছে বস্তির ছেলেরা তারা সব তাদের বাবা মা কেউ কলকারখানায় কাজ করে কেউ খুব সামান্য কাজ করে তারা এবং তাদের কেউ পরবর্তীকালে দেখেছি তাদেরকে কেউই দাঁড়াতে পারেনি লেখাপড়াও তারা খুব বেশি দূর করতে পারেনি তাদের নিয়ে দল করেছিলাম পাড়ায় পা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে চাঁদা তুলেছিলাম অনেক টাকা তুলেছিলাম তারপরে তখন তখন সেই ছেলেরা আমাদের বলল যে আমি হচ্ছে লিডার বলছি কী করবো পেটো বোমা করবো মানে ওই পাকিস্তানিদের মারতে পেটো বোমা নিয়ে যাবে মানে অল্প ছেলে এই সমস্ত হয়েছিল আমি আমরা একটা আমাদের ওই পয়লা বৈশাখের দিনে আমরা গিয়েছিলাম ওপারে গিয়ে একদম মুক্তি একটা মুক্তি শিবিরে ওষুধপত্র পৌঁছে দিয়ে এসেছিলাম মানে বাংলা বাংলাদেশের যুদ্ধ হচ্ছে মনে হচ্ছে যেন এইবার বোধ এই এই ওই প্রথম আমার মানে ওই দেশটা আমার ছিল এই আমার মা বাবারা ওই যখন যুদ্ধ বাঁধলো মা বাবার যে রিয়াকশান দেখছি দেখে তখন আমার ভিতরে এলো ওই দেশটা আমার ছিল এইটা আমার ওই দেশটা আমি ছুতে পারি আমাদের একাত্তরে তো একটু পরে আসবো আমি শুধু এই প্রসঙ্গে শুরু একটা জিজ্ঞেস করি একাত্তরের স্বাধীনতা যুদ্ধ পশ্চিমবঙ্গবাসী হিসেবে আপনি কীভাবে দেখেন তো আমার নিজে আমার পশ্চিমবঙ্গবাসী নিশ্চয়ই পশ্চিমবঙ্গবাসী তখন একাত্তরের স্বাধীনতা যুদ্ধে পশ্চিমবঙ্গে যতই এখন অনেক রকম নানান রকম ইয়ে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গবাসী তো খুব ভালোভাবেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের মানুষের পক্ষেই ছিল এবং এই সল্টলেক এই অঞ্চলে তো তখন তো এটা বালির মাঠ ছিল এখানে বিরাট উদ্বাক্ত শিবির হয়েছিল আমার মারা সব দেখতে আমরাও সব দেখতে এসছিলাম এবং এই সব হয়েছিল এবং আমি বললাম না আমি আমার পা শেষে এইটা আমি করেছিলাম বা একদম সীমান্ত পার হয়ে গিয়ে একটা মুক্তি শিবিরে মানে বাংলাদেশের ওই যুদ্ধে আমার ওইটুকু কন্ট্রিবিউশন আছে একটা মুক্তি শিবিরে ডেটল ওষুধপত্র তুলো তুলো এত জিনিসপত্র ফার্স্ট এডের সমস্ত এটা আমার পাড়ার এক ভদ্রলোক উপদেশ দিয়েছেন তোরা ফার্স্ট এড নিয়ে যা তা আমরা বনগা থেকে গিয়ে সেই এই গ্রাম ও গ্রামের মধ্যে দিয়ে গিয়ে একটা গিয়ে সেই মুক্তি শিবিরের দিকে বিরাট কড়াই খিচুড়ি রান্না হচ্ছে এবং মনে আছে লুঙ্গি পরা একজন গেঞ্জি পরা এটা গরমকাল সে একটা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে জয় বাংলা বলে বুকে জড়িয়ে ধরলাম ওগুলো দিলাম গিয়ে ওরা বললো যে মিলিটারি ঝিনাই দহ না কোথায় এসে গেছে তোমরা বাবা পালাও তা আমরা পালিয়ে চলে এসেছিলাম আবার ওটা দিয়ে চলে এসেছিলাম এই হচ্ছে আমার বাংলাদেশের যুদ্ধ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পয়লা বৈশাখে বিরাট মিটিং করেছিলাম ওইটাতে প্রচুর লোক এসেছিলেন তারাশঙ্কর দীর্ঘ বক্তৃতা করেছিলেন আর বেদি করেছিলাম তাতে তারাশঙ্কর তার ওই যে কথাগুলো লিখে দিয়েছিলেন এই সমস্ত এটা এটা এটাই হচ্ছে আমার মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধ মানে বাংলাদেশের প্রতি আমার ভালোবাসার এইটাই হচ্ছে সেই ভালোবাসা এটা একাত্তরে মুক্তিযুদ্ধ একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে তা তো আমাদের এটা নিজেদের আত্মতৃপ্তি আছেই কিন্তু বাংলার পার্টি এটা আত্মতৃপ্তি নেই এটা কিন্তু আমরা ভেতর থেকে টান আমার সঙ্গে যারা খেলতো আমার সমবয়স আমাদের মানে আমাদের যা ইয়ে ছিল সেই মধ্যবিত্ত মানুষ অন্যান্য লোক ছেলেপুলে তারা কেউ আমার সঙ্গে আসেনি কারা এসছিল তখন না পেয়ে এইসব বস্তিবাসী যাদের সঙ্গে ফুটবল ফুটবল খেলতাম তাদের নিয়ে চলুন তারা কিন্তু এক কথায় আমার পেছনে এসছিল এখন কেউ বাজারে সবজি বিক্রি করে কেউ বাসের কন্ডাক্টার টিকিট আমি কিন্তু দেখলাম বাসের কন্ডাক্টার টিকিটটা টুক করে লাভ দিই বুড়ো বয়স বুড়ো হয়ে গেছে টুক করে লাভ দিয়ে নেমে গেল সেই সব ছেলেরা তখন এরাই দাঁড়াতে পারিনি একটু যদি ঘটনা থেকে আর একটু যদি ফিকশনাল জায়গায় যাই ধরুন বাংলার সাহিত্যে পার্টিশনের দতনা উচ্চকিত নয় আমি খুব মাইল্ডভাবেই কথাটা রাখতে চাই আসেনি বলছি না এইভাবে সেইভাবে এইটা একটা অভিযোগ মানে এটা অভিযোগ ইন আ সেন্স যে এটা নিয়ে অনেক আলোচনা যদি করতে চাই তাহলে সারা দিন করা যায় এক এবং এটা নিয়ে প্রতিষ্ঠিত দুটো পক্ষ আছে যেমন ধরুন সে দেবেশ দেবেশবাবু যখন লেখেন ভেদ বিভেদ যখন লেখা হয় ভূমিকা এগুলো থেকে দেখা যায় যে সেন্ট্রালি যদি আপনি পাটিশানকে রাখেন তাহলে পার্টিশন অ্যাজ এ সেন্ট্রাল ফোকাস বাংলা লিটারেচারে বড় বড়ো তাত্ত্বিক বড় বড় বা লিটারেচারের যারা আছেন লিখেছেন তিন বন্দ্যোপাধ্যায় তারাও কিন্তু সেইভাবে প্রত্যক্ষভাবে পার্টিশনকে কনফ্রন্ট করেননি বা তাদের বিষয় করেন। পরিষ্কার কিন্তু এটার মানে কি এইটা যে মানে আমি নিজে ধরুন যখন এগুলো নিয়ে দেখেছি আমারও এগুলো নিয়ে অভিযোগ আছে অনেক কিন্তু তার মানে কি এই যে বাং আপনি কি মনে করেন যে বাংলার পার্টি বাংলার সাহিত্যে পার্টিশনের দোতনা উচ্চকিত নয় বাংলার পার্টিশনে কি কেন্দ্রীয় বিষয় হিসেবে এটা এটা একটা সময় তো ছিলই না ওই মানে ধরুন কুড়ি বছর সাত এটা তো পাঞ্জাবে সত্যি নয় না পাঞ্জাবে সত্যি মান্টো বা এখানে যেটা হয়েছিল এটা প্রায় কুড়ি পঁচিশ বছর বাদে এই অতিন্দা প্রফুল্ল রায় এরা লিখতে আরম্ভ করলেন তার আগে ওদের আগের জেনারেশন জানা যায় পরে একদম শেষের দিকে শ্যামল গঙ্গোপাধ্যায় একটা লিখেছেন আলো নেই বলি উপন্যাস খুব ভালো এ বাদ দিয়ে এর আগে যারা ছিলেন তিন বন্দ্যোপাধ্যায় লেখেননি তারপরে চল্লিশে চল্লিশের দশকের অন্যান্য যারা লেখক ছিলেন বিমল কট্টর এরা কেউ লেখেননি সমরাজ বসু একটি উপন্যাস লিখেছিলেন তাও কিন্তু ওটা আশি সাল নাগাদ খণ্ডিতা বলে আর আরেকটু যদি সবাই মিলে আছে আপনার দীনেশ চন্দ্র রায়ের এটাই তো পয়েন্ট যে গল্প যদি থাকে তাহলে এই কথাটা আমি কি করে বলি যে বাংলা সাহিত্য প্রতিক্রিয়া জানায়নি এটা হচ্ছে এক দ্বিতীয় কথা হচ্ছে যে এটা নিয়ে খুব ইম্পর্ট্যান্ট ইন্টারভেনশন হচ্ছে দেবেশবাবু দেবেশবাবু তার রক্তমণির হারে সাহিত্য একাডেমি থেকে বেরিয়েছে বলা হয় দেশভাগ সম্পর্কিত গল্প সংকলনের সবচেয়ে মানে বাংলায় রচিত উচ্চ মার্গের সবচেয়ে লেখা তার খুব ইম্পর্ট্যান্ট ভূমিকা আছে এবং সিরিয়াস লেখা সেটা তাতে ওনার প্রতি মানে উনি কিন্তু একজন লিটারেচারের লোক হিসেবে ওনার ওটা লিখছেন ওটা কিন্তু কোনো সমাজতাত্ত্বিক দৃষ্টি থেকে লেখাও কথা নয় আমি এই জায়গায় আপনার প্রতিক্রিয়া জানতে চাইব উনি বলছেন ফিকশন অ্যাজ এ ফর্ম উপন্যাস এজ এ ফর্ম তার ধারণ শক্তিরই বাইরের ঘটনা ঘটে গেছে ঠিক এইরকমই ঘটনা উনি উদাহরণ দিয়ে দেখাচ্ছেন জাপানে হিরোসীমার সময় হয়েছে ঠিক এইরকমই ঘটনা উনি উদাহরণ দিয়ে দেখাচ্ছেন জার্মানিতে হয়েছে এই এইটা কি সত্যি যে আমাদের উপন্যাসের ফর্মে ধরার বাইরের ঘটনা হচ্ছে পার্টিশন এটার এতই প্রজন্ম হন্তারক ঘটনাটা এতই প্রজন্মের পর প্রজন্ম এটা দিয়ে প্রভাবিত হয়েছে যে আমাদের ফিকশানের ঘেরের মধ্যে এটা পড়ে না এটা দেবেশ দা ওটা বলেছিলেন ওখানে পরে তো আবার দেবেশ অতীন দা নীলকণ্ঠ পাখির খোঁজ নিয়ে অন্য কথা বলেছেন ফলে সময়ে আমার মনে হয় না অতীন আমার মনে হয় অতীন বন্দ্যোপাধ্যায়ের ওই উপন্যাস বা প্রফুল্ল রায়ের খুব গুরুত্বপূর্ণ এবং সৌদাগর যেটা একদমই অনালোচিত এই উপন্যাসটা খুব গুরুত্বপূর্ণ খুব ভালো উপন্যাস আর তারপরে আসলে মনে হয় আরও সময় মানে যত সময় যাচ্ছে এখন তো লেখা হচ্ছে লেখা হচ্ছে তা তা নয় তখন একটা ব্যাপার হয়তো হয়েছিল যে স্বাধীনতার একটা সব কিছু মিলেও একটা দেশ থেকে ব্রিটিশ চলে গেছে যাই হোক যা আবার হয়ে গেছে একটা নতুন দেশে এসছে এবং তখন পার্টিশানের চেয়ে বা পার্টিশান তো হয়েছে হয়েছে কমিউনিস্ট পার্টি তখন ফুল ফর্মে তার যে আন্দোলন কমিউনিস্ট পার্টির যে মানুষগুলো এসছে তারা নিজেদের সেটেলমেন্টের জন্য ব্যর্থ ইত্যাদি ইত্যাদি এই সমস্ত করে অনেকটা সময় গেছে আর অন্যান্য লেখকরা যারা এখানে ছিলেন তারা এই সমস্ত লেখেননি কেন জানি না আমরা বিমল কর্টর এরা এত বড় লেখক গল্পকার ছিলেন বিমল কর বা সুবাদ ঘোষ এরা লেখেননি কেন জানি না এগুলো তো লিখতে পারতেন কেন লেখেন তাই বলতে হবে না তবে সমরেশ বসুও লিখেছিলেন হুম অ্যাজ এ ফিকশন রাইটার একজন লেখক হিসেবে আপনি যে ইতিহাস আপনার নেই সেই ইতিহাসে আপনি জানান কিভাবে যে ইতিহাস আমার নেই মানে মানে আপনি তো পার্টিশন দেখেন আমার ইতিহাস আমার ইতিহাস তো আমার আমি তো যেমন আমার ভেতরে মা বাবার রক্ত আছে আমার পিতৃ পিতামহুর আমার চোদ্দ পুরুষের রক্ত আছে তেমনি সেই ইতিহাস ওর এই ইতিহাসের পুরো ইতিহাস শতবর্ষের ইতিহাসের উত্তরাধিকার নিয়ে আমি জন্মেছি আমার ভিতর ইতিহাস নেই কি সবই আছে আমার ভিতরে সবই আছে ঘটনার প্রত্যক্ষতা তো আপনার নেই না প্রত্যক্ষ ঘটনা কি সব মানুষকে মানুষটা কি আমার কি দশটা চোখ আছে যা উপন্যাস গল্পে লেখা হয় তা কি লেখক সব দেখে দেখে না কল্পনা হচ্ছে সব অনেক অনেক বড় ব্যাপার কল্পনা এবং তার দর্শন দর্শন এবং সে কি লিখতে চায় সেইটা অনেক বড় ব্যাপার সেইটা যদি তার থাকে তার যদি মানে দৃষ্টি থাকে তাহলে তিনি লিখতে পারবেন আর না থাকলে তিনি শত দেখলেও কিচ্ছু লিখতে পারবেন না কারণ অত অত উদ্বাস্তু এসছে অত এসছে তা থেকে তো তা নিয়ে তো বিচলিত হননি যেটা তপদীর বলে গেলেন সত্যজিৎ রায় বিচলিত হননি বিমলকররা বিচলিত হননি হয়েছিলেন হৃত্বিক ঘটক বিচলিত হ্যাঁ হয়েছিলেন নিমাই ঘোষ চিহ্নবুলের জন্য ফলে যার যার দর্শন যে যেভাবে দেখবেন তার থেকে হবে এবং তার সঙ্গে কল্পনা থাকে লেখক তাই বলছি যে ঘটনার প্রত্যক্ষ কোনো ট্রমা তার প্রত্যক্ষতা যদি একজন লেখকের না থাকে তাহলেও সেইটা নিয়ে সর্বোৎকৃষ্ট শিল্প রচনা সে করতে পারে বলে এখন মা কেনা জানি না তবে ওই যে উনি বলছিলেন ওনার বক্তৃতার সময় যে যখন অনেক দিন বাদে নিজের দেশে গিয়েছিলেন আমি যখন প্রথম পা দিয়েছিলাম আমার খুলনা মনে পড়ছে খুলনা ডিপি কমিশনার মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি আমাকে বললেন ইত্যাদি নানান কথা তা আমি ওই একটা কথা বলি আমি শুধু একটা কথা অনেক রাত্রির অব্দি আমি শুধু একটা কথা বললে মনে দেখুন আমি এখানে এসেছি আমার নিজের গাঁয়ের বাড়িটা দেখতে আমার বাবা মা চোদ্দ পুরুষ যেখানে বসবাস করেছেন তা আমি সেটা দেখতে দেখতেছি ওটা যদি না দেখতে চাই আপনার বাংলাদেশ আমার দেখার দরকার নেই ঢাকাও দেখতে যাব না রাজশাহীও দেখতে যাব না কোথাও যাব না হাতান আজুজুল হকের কাছেও যাব না আমি এই খুলনায় এসেছি আমি এখান থেকে সাতক্ষীরে যাব যে বসিরহাট দিয়ে বাড়ি চলে যাবো সে আমার দিকে হাঁ করে তাকিয়ে বলে কাল সকালবেলা আপনাকে গাড়ি করে দিচ্ছি সেই গাড়ি করে আমরা তো গিয়েছিলাম এবং সেই যে কি জিনিস সেই যে যেখানে আমি কোনো দিন বড়ই হইনি খুব অল্প বয়সে গেছি আপছা আপচা স্মৃতি আছে সেখানে যখন পৌঁছোছি পৌঁছাচ্ছি যখন যখন ঢুকছি আমার তো মনে হচ্ছিল যেন এটাই তো আসল মনে হচ্ছিল যে আমার আবার আমার বাবা বাবা বেঁচে আছেন তখন মা বেঁচে আছেন আমার বেজ কাকা মারা গেছেন আমার ছোটো কাকা তখন মারা গেছেন আমার ঠাকুরদা এপারে মারা গেছেন আমার ঠাকুমা এ মারা গেছেন এবং তার আগে যারা তারা সব ওপারেই মারা গেছেন আমার মনে হচ্ছে প্রত্যেকে আমার জন্য দাঁড়িয়ে ওয়েট করছে সেই সেই ওখানে ওই যখন গ্রামে ঢুকছি মনে হচ্ছে প্রত্যেকে ওই গাছে ছায় ছায় প্রত্যেকটা লোক আমার মানে পুরোপুরি সবাই দাঁড়িয়ে আছে আমার জন্যে হ্যাঁ আমি এসেছি সেইটাতে সেইটা দেখা দেখার জন্যে মানে তারা বলছে তুমি তুমি এস তোদের জন্য তোর জন্য অপেক্ষা তো ইয়া এবং যে মহিলা আমাদের বাড়িতে থাকেন আমাদের তো বাড়ি তো কোনো সুন্দরবন এলাকা মাটির বাড়ি এবং মাটির বাড়ি সেই বাড়িতে উঠোনে সুবুরি টাছ এই সমস্ত করেছে এক মহিলা তিনি ওই বাড়িতে থাকেন তার স্ত্রী এক যারা থাকে আপনার ইয়ের বইতে লেখা হ্যাঁ এই এইখান থেকে একটা জায়গায় আপনার কাছে পৌঁছতে চাই যে ধরুন এই যে কলকাতা এবং এই যে ঢাকা বিভাজনের পরে সেন্টার সেন্টার সম্পর্ক আর পেরিফেরি পেরিফেরি সম্পর্ক এই দুটো কি আলাদা মানে ধরুন এই যে আপনি বসিরহাট থেকে খুলনা গেলেন তার সাথে কলকাতা সম্পর্ক নেই আর ওদিকে খুলনার থেকে ঢাকার সম্পর্ক নেই এই যে দুটো কেন্দ্রেরই বাইরের যে মানুষ এই মানুষজনের সঙ্গে যে সম্প্রীতির বোধ সেটাই তো অ্যাকচুয়ালি দেশভাগকে আন্ডান করার জন্যে আমাদের সবচেয়ে বড় মানে আর্গুমেন্ট লাল খান বলে একজনের একটা বইয়ের নাম মনে পড়ছে আমি এরকম বই পার্টিশান নিয়ে পড়িনি একটাই দেখেছিলাম সে বইটা রণবীর সমার দ্বারা রিভিউ করেছিলেন বইটার নাম হচ্ছে পার্টিশান ক্যান ইট বি আনডান বইটার পার্সপেক্টিভই হচ্ছে এই পাঞ্জাব পার্টিশান নিয়ে লেখা বইটার পার্সপেক্টিভই হচ্ছে এই যে যদি পার্টিশান না হতো একটা হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন দিয়ে উনি বলছেন তাহলে আমরা দেশ হিসেবে দুটো কাশ্মীর কে যদি আন্ডান করা যেত তাহলে আমরা দেশ হিসেবে কত কত দুটো জায়গায় কত বেশি উন্নত হতে পারত মানে তাদের বাণিজ্য তাদের সংস্কৃতি তাদের সংস্কৃতি অমুক তা আমরা যখন সম্প্রীতির আর্গুমেন্টটা করি এই আর্গুমেন্টটা আরবান আর্গুমেন্ট না এই আর এই আর্গুমেন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি পেরিফেরি থেকে আসছে মানে সম্প্রীতি তো আসলে গ্রামেগঞ্জে মানুষদের ছিল কৃষ্ণা শক্তিকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার আপনারা তো এত পার্টিশান লিখলেন তা আপনার সারা জীবনে পার্টিশানের জন্য আপনি কি মেসেজ দেবেন আপনি আপনি আপনার লেখাতে এত পার্টিশান কেন তা কৃষ্ণা শক্তি বলেছিলেন যে আমাদের প্রজন্ম তো ধাক্কা সামলাতেই চলে গেল এর পরের প্রজন্ম কী লিখবে সেটা আমি জানি না অলক ভল্লা এডিটেড ওই ওই ইউপির একটা বই আছে পার্টিশান ডায়ালগ তাতে পাঁচজন লেখকের ইন্টারভিউ নিয়েছিলেন এটা একটা বিখ্যাত ইন্টারভিউ আমি যদি আপনাকে প্রশ্ন করি যে পার্টিশানের এত বছর পরে আপনি যখন দশমী দিবসে লিখেন তখন আপনি আপনিও কলকাতাতে ফাইনালি আনেন রেবেকাকে কেননা তার সমাধি হচ্ছে পার্ক স্ট্রিটে আপনি মধুসূদনের একটা ইমেজকে মধুসূদনের একটা মিথকে সে বাড়ি ফিরতে চেয়েছিল কিন্তু তাকে মা নেয়নি তখন সে দেশ থেকে চলে যাচ্ছে এবার এই যে বিদায় ঘাটের কনসেপ্ট এই বিদায় ঘাটের কনসেপ্ট দিয়ে আপনি একটা পার্টিশনের বাস্তব প্লটের ঘটনা অর্থাৎ একটা সাধারণ রিয়ালিটি উপন্যাসের মধ্যে তার আর একটা ফিকশনাল রিয়ালিটি চলছে দিয়ে উনি লিখলেন ওই দশমী দিবস উপন্যাসটা এটা আমার মতে এই উপন্যাসটা নিয়ে অনেক এটার লেখা হিসেবে অমরদার যে খুব ভালো লেখা আমি বলবো না অমরদার থেকে অনেক ভালো উপন্যাস লিখেছেন কিন্তু এটাতে পার্টিশনকে যেভাবে ডিল করা হয়েছে একটা পার্টিশন উত্তর প্রজন্মের দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু রিয়েলি রিয়েলি আমাদের বাংলাতে একদম 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 তো এইটা নিয়ে যদি আপনি একটু বলেন যে কেন এরকম একটা প্রতিতুলনাকে আপনি সামনে রাখলেন আপনার যেখানে একটা রিয়েল ঘটনা আছে যেমন ধরুন তার আগের উপন্যাসটা আমি আপনার রিভিউ করেছিলাম একটা সময় ওই যে ধুলো ধুলো মাটি ধুলোগ্রাম ধুলোগ্রাম এই ধুলোগ্রাম উপন্যাসের একটা রিয়াল ঘটনা তাকে কল্পনা মেশানো তাতে হ্যাঁ কিছুটা রিয়াল তার মধ্যে কল্পনা মেশানো এইটুকু থাকলেই তো হতো এই যে একটা মধুসূদনের ব্যক্তিগত জীবন কাহিনীকে তার সমান্তরালে বইয়ে দিলেন আপনি দিয়ে বললেন যে অ্যাকচুয়ালি বিদায় ঘাট হচ্ছে আমাদের ওটা শুধু মধুসূদনের কাছে বিদায় ঘাট নয় ওটা আমাদের সকলের জাত গোটা বাঙালি জাতির কাছে বিদায় ঘাট এইটার প্রয়োজন হলো কেন আসলে উপন্যাস তো উপন্যাস বা গল্প আমি কোনোটাই পরিকল্পনা করে লিখি কিন্তু আমি যেভাবে যে জীবনযাপন করি আমি যেভাবে ভাবি আমার যে দর্শন আমা আমি যেভাবে মানুষকে যেভাবে দেখি সেটা লিখতে লিখতে আমার লেখার মধ্যে চলছে এই উপন্যাসের যে সে সেই বীরাঙ্গনাদাসী আমার বৌদির দিদিমা ছিলেন এবং তার সম্পর্কে ঠাকুরদা হতেন মাইকেল মধুসূদন দত্ত মানকুমারী বসু ছিলেন তার পিসিমা এই বিরাং আমার বৌদির একদম দিদিমা হ্যাঁ আমার দাদার আহ আমার বাবার বন্ধু ছিল বৌদির বাবা এবং তারা দিল্লি থাকতেন পরে তার আমার দাদার সঙ্গে ওই বৌদির বিয়ে হয় সেটা তো পরে হয় কিন্তু ওই যে দিদিমা ওই যে যেহেতু আমরা ওই পূর্ববঙ্গের লোক এবং ওদের সঙ্গে আমাদের অনেক দিন আগে আগের না উনি ছোটোবেলায় আমরা দেখেছি উনি আমার বাড়িতে আসতেন আমাদের বেলগেছার ফ্ল্যাটে আমার একটা গল্প আছে হারানো নদী স্রোত বলে সেখানে একটি ফ্ল্যাটটাকে পুরো জংশনের মতো ব্যবহার করা হচ্ছে পূর্ববঙ্গ থেকে মানুষ আসছে ওপার থেকে পারে এসে কদিন থেকে আবার যার যার বাড়ি ঘর জোয়ার করে চলে যাচ্ছে এটাও ঠিক ওই 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 দিদিমা আসতেন আমাদের বাড়িতে এবং এসে আমাদের সঙ্গে বসে উনি সত্যি সত্যি মেঘনাথ বধ কাব্য অনেকটা ওরা মুখস্থ ছিল উনি বলে যেতেন ওই মাইকেল মধুসূদন দত্ত নিয়ে নানান কথা বলে যেতেন এবং ওর বাড়ি ছিল সাগরদাড়ি এবং কপতাক্ষ নদ এই সমস্ত শুনেছি তারপরে ওইটা আমার ছেলেবেলার স্মৃতি তারপরে আমি কবে লিখব কি লিখবো না তো জানি লেখার কথা কখনো ভাবিও নি তারপরে দু হাজার তিনে ওই যে প্রথম বাংলাদেশ গেলাম ওই যে সাগরদাড়ি গেলাম যা বাংলাদেশ যাওয়ার পথে সাগরদাড়ি নিয়ে গেল আমাদের বনগা থেকে এবং আমি ওই কপতাক্ষর ঘাটে বসে আছি আমার তখন দিদিমার কথা মনে পড়ছিল যাই হোক হঠাৎ করে একটি ছেলে এসে আমার পাশে বসলো সে নানান কথা বলতে বলে স্যার জানেন তো এইটা বিদায় ঘাট সত্যি সত্যি বলেছিল তাই হ্যাঁ বললো যে মাইকেল বিলেজ যাওয়ার আগে এখানে এস তাবু গেড়ে বসেছিলেন খ্রিস্টান মাইকেল কিন্তু বাবা তাকে বাড়িতে ঢুকতে দেননি তখন এই কপতাক্ষ দিয়ে উনি চলে গেছিলেন এই জন্যেই বলছে এটাকে বিদায় ঘাট আমার তখনই মাথায় ক্লিক করে ওই বিদায় ঘাট এখানে এখান থেকে আর ফেরেননি পরে জানলাম যে ওটা তা নয় হয়তো বড়োজোর হতে পারে যখন ইয়েতে গেছিলেন মা মাদ্রাজ গিয়েছিলেন মাদ্রাজও তো ওই ইয়েতে করে যেতে হতো জাহাজে করে যেতে হতো তাতে মাদ্রাজ যখন গিয়েছিলেন তখন হয়তো এসছিলেন ওখানে সাগরদাড়িতে এবং মা ওর সঙ্গে রাত্রিবেলা দেখা করেছিলেন দেখা করেছিলেন কি দেখা করেননি জানি না এটা ওখানকার লোকের এই এই গল্পটা জানে যে এই বিদায়ঘাটের গল্পটা ওই বাংলা ওই বাংলাদেশের ওই সাগরদাড়ির লোকেরা এবং বাকিটা ওই মায়ের সঙ্গে মাইকেলের দেখা হেনরিটার সঙ্গে মাইকেলের কথোপকথন রেবেকার সঙ্গে বীরাঙ্গনার কথোপকথন এগুলো সব ফ্যান্টাসিতে এসছে এই সমস্ত সমস্তটা তো আমি আমি নিজেরই তৈরি করা এই উপন্যাসে ওই বিদায়ঘাট ওই যে ছেলেটি কথাটা বলেছিল ওইটাই এই উপন্যাসের বীজ হয়ে তারও অনেক পরে আমি এই উপন্যাসটা লিখি তারও প্রায় সাত আট বছর বাদে লিখি এটা ঘাটি বলি আমরা পার্টিশনের বিরহ ব্যথা বা যন্ত্রণাকে এইভাবে কি বলা বা ভাবা যায় যে ধরুন বাংলায় বাংলা দেশে মধ্যযুগের ধর্ম আন্দোলন থেকে যদি দেখেন তাহলে ভারতের ভারতবর্ষীয় প্রেম ভাবনা এবং ভারতবর্ষের বিরহ ভাবনা এর একটা বৃহত্তর প্রেক্ষা প্রেক্ষাপট ধর্ম আন্দোলনের মধ্যে দিয়েই বাংলায় আছে তাহলে পার্টিশনের যন্ত্রণা পার্টিশনের দেশ ছেড়ে আসার বিরহ ভাবনা এটা কি এত বেশি জায়গা নিচ্ছে আমাদের লেখালেখির স্পেসে বা কথাবার্তা আপনারা এই এত মানুষের যে স্মৃতি সংগ্রহ করেছেন আহ সবাই তো দেশ ছাড়ার কথা দেশ ছাড়ার কথা সবাই বলেছে আমি বলছি আমার দাদা উনিশশো না আমি তো দু হাজার তিনে গিয়েছিলাম উনিশশো বা ছিয়ানব্বই সালে ঢাকায় গিয়েছিল বাংলাদেশে গিয়েছিলো তারপরে সেই বোধহয় প্রথম যাওয়া হলো তারপরে মামুন রশিদ নাট্যকার ওর সঙ্গে গিয়েছিল হচ্ছে টাঙ্গাইলে কালীহাতিতে কালীহাতিতে একটা বাড়িতে আমার বাবা ভাড়া থাকতেন দাদা তখন বড় দাদা আর মেয়েদাকে নিয়ে হ্যাঁ মেয়েদা তখন খুব ছোট তো কালীহাটিতে সেই বাড়িতে যান যে সেখানে বসে একটা চিঠি দেখে ও মা আমি কালীহাটি আবার তো কিছু হল এসে যাচ্ছে তাতে এক লাইনের চিঠি পোস্ট কার্ড ওখানে বসে মা আমি কালিয়াতিতে সেই বাড়িটাতে এসছি বলে একটা পোস্ট কার্ড ওখানে বসে ছেড়ে দেন তারপরে এক মাস বাদে সেই পোস্ট কার্ডটা আমাদের বাড়িতে এসেছিল তো এইটাই তো আসল মানুষের তো এটা এই আবেগ এই এই বিরহ তো আছেই কষ্ট বেদনা এই কষ্ট বেদনা কি কোনোদিন যায় কোনোদিন যায় না এবং আমাদের পরবর্তীকালে কী হবে কে জানি না কিন্তু আমার ভেতরে তো খুবই এটাকে যত বয়স বেড়েছে তখন তো তত এসছে কম বয়সও কিন্তু অতটা আসেনি যত বয়স বাড়ছে তত তত আসছে কিন্তু আমি কোনোদিন তো কৈতে থাকিনি এই জায়গাটা থেকে এটা ১৪ সালের সেমিনারে যখন আপনি বলেছিলেন যেটা ছাপাও হয়েছিল বইতে এক অসাধারণ একটা আপনার পুরনো দেশে যাওয়ার অভিজ্ঞতার কথা আমার মা ডায়রি লিখতো কিরকম আমি বলছি যে অমরদা যদি এইটাকে এইভাবে ভাবেন এই যে আপনার সত্যি যন্ত্রণা বাই বোধ এইটা আমাদের মনের মধ্যে এত জায়গা পাচ্ছে কেন তা জানি না তবে আমি আমার কাছে ওই সকৃত বাংলার টেক্সট বাংলার সমাজ বাংলার ধর্ম আন্দোলন বাংলার পরবর্তীকালে সাহিত্যের প্যাটার্ন বাংলার মনোগঠন এর মধ্যেই বিরহ ভাবনাটা বড় করে নেই এই এই জায়গাটা জিজ্ঞেস করতে চাই আমি সবার কাছেই প্রশ্ন যদি কেউ বলেন এই এই পার্টিশনের ব্যাপারটা আমি একদম মানে পার্টিশনের ব্যাপারটা পার্টিশানের ব্যাথা আমরা তো এটা ব্যথাটা তো কি জানে না আমরা এই ব্যাপারটাকে এই ব্যাপারটাকে আমরা স্বীকারই করি না মানিয়ে না মানি না মানে অন্তর থেকে মানি না আমার কাছে বাংলাদেশের একজন লেখক ফোন করে কলকাতা এসে ফোন করেছিল যে দাদা আমি দিল্লি যাচ্ছি সকৃত নোমান অল্পবয়সী ছেলে দাদা আমি দিল্লি যাচ্ছি দেখবো তখন আমি ওকে ফোনে বলেছিলাম দেখো মনে ধরো তুমি তো জন্মাওনি তখন আমিও জন্মাইনি কিন্তু তুমি তো অনেক বয়সে ছোট দেখো এই যে দেশভাগ এই দেশভাগটা তোমার তোমারও আকাঙ্ক্ষা ওই দিল্লি তুমিও চাও চাওনি যে দিল্লি তোমার কাছ থেকে চলে যাক আমিও চাইনি যে জীবনানন্দের বরিশাল আমার কাছ থেকে চলে যাক হ্যাঁ এইগুলো সবই কিন্তু আমাদেরই ছিল রাজনীতিকরা নিজেরা আলাদা করে নিয়েছে মনেই তুমি মনে রেখো যে তোমা তোমার যেমন ওই তাজমহলের অধিকার এখনো আছে অন্তরে অন্তরে আমার তেমনি বরিশালের জীবন অধিকার এখনো আছে ঠিক সেইভাবে কিন্তু ওই সীমান্ত আমাদের বহু দূরের করে দিয়েছে আজকে আমাদের সময় খুব কম আমরা শেষ করব শেষ একটা বইয়ের কথা বলে শেষ করি কেন এই আলোচনা অনন্তকাল হতে পারে আর কি এটা খুব আপনার বড় কাজ হচ্ছে কুমারী মেঘের দেশ চাই ছিটমহলের উপরে ভূমিও কুসুম লিখেছিলেন সেলিনা হোসেন তার থেকে অনেক আমার মনে হয় ফিল্ডের কথা যদি ভাবেন ছিটের প্রকৃত গিয়ে তার পরিস্থিতির বিচার করে তাকে যদি তার একটা লিটারেরি ভার্সান হিসেবে দেখেন কোনো টেক্সটকে তাহলে কুমারী মেঘের দেশ চাই খুব ভালো একটা উপন্যাস এগুলো তো অমিতাভ ঘোষের উপন্যাস যেমন মানে ধরুন উপন্যাস লিখতে বসবেন বলে আপনি দু বছর প্ল্যান করলেন সেই অনুযায়ী আপনি ভিজিট করলেন এবং সেটাকে উপন্যাসের ফর্মের মধ্যে নিয়ে এলেন এটা একটা চল এটা ভালো মন্দ ইত্যাদি অনেক কিছুই আছে এটার ক্র্যাফট নিয়ে স্যারেরা আছেন কথা বলতে পারবেন কিন্তু কুমারী মেঘের চাই এরকম একটা উপন্যাস যা অমর ধনপতি চর বা এরকম যে উপন্যাসগুলো আছে সেগুলোতেও ওনার অভিজ্ঞতা আছে কিন্তু এই রকম ভাবে এক্সটেন্সিভলি ফিল্ড সার্ভে করে উনি একটা উপন্যাস লিখছেন এটা মনে হয় করেন না হ্যাঁ এই উপন্যাসটা নিয়ে আপনি যদি কথা বলেন এবং আমরা আলোচনাটাকে শেষ করি এটা ফিল্ড সার্ভে করতে হয়েছিল মানে কুমারি বেগের দেশ চাই যেটা সেলিনা হোসেনের আছে এটা হচ্ছে ওই অঙ্গারপতা দহগ্রামের করিডোরটা নিয়ে ওর উপন্যাসটা অঙ্গা অঙ্গারপথা দহগ্রাম তো ভারতের মধ্যে রয়েছে একটা করিডোরে ওটা বাংলাদেশের সঙ্গে জুড়েছে বাংলাদেশের পাট গ্রামের সঙ্গে এবং সেই করিডোরটা করিডোর তৈরি নিয়ে অনেক সমস্যা ছিল সেইটা নিয়ে ওনার ভূমিও কুসুম উপন্যাসটা আর আমার উপন্যাসটা হচ্ছে বাংলাদেশের ভিতরে ভারতের যতগুলো ছিট এবং ভারতের ভিতরে বাংলাদেশের যত ছিট বা গ্রামগুলো এ সব মিলিয়েই আমি এই সব জায়গায়গুলো গেছি আমি ওপারেও গেছি ওই কুড়িগ্রামের ওই যে কুড়িগ্রামের যে দশিয়ার ছড়া সবচেয়ে বড়ো ছিটমহল তারপর নানান ছিটে ঘুরেছি এবং ঘুরে নিজে ব্যক্তিগতভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম কিন্তু ঘুরেছি দেখেছি আসল কথা যেটা ওই যে উপন্যাস লেখার পদ্ধতির কথা বললেন যে এরকম রিসার্চ করে ইত্যাদি ইত্যাদি করে আমি কিন্তু এই ঘোড়া বা এই সমস্ত এইগুলো কিন্তু ওই গবেষণা করে এই উপন্যাস কিন্তু লেখা নয় আমি নিজে জমির ব্যাপারটা খুব ভালো জানি ফলে ছিটের ব্যাপারটা বুঝতে আমার পক্ষে একটু অসুবিধা হয়নি তার জন্য আমি কোনো গবেষণা করতে হয়নি আমি শুধু দেখছিলাম যে জায়গাগুলো ঘুরি এবং জায়গা এবং মানুষগুলো আমার মাথার ভিতরে কীভাবে চাপ ফেলে সেই চাপ থেকে আমি লিখতে পারবো এবং সেটাই হয়েছিল এবং ওইটাই এবং মমেন সাহী উপাখ্যান যেটা সিংহ নিয়ে লিখেছে এটাও কিন্তু পার্টিশনের সাতচল্লিশেই শেষ হচ্ছে কিন্তু এই এই উপন্যাসটা তো ওই ছোটোবেলা মায়ের কাছে শোনাটো না এবং তারপরে এটাও ধরুন মনে করুন একটা আমি ওই যে বললাম ওই ময়মনসিংহ হচ্ছে আমার ওই গারো পাহাড়ও হচ্ছে আমার আমি ওদের থেকে চলে এলেও আমার আমি সেই কারণেই লিখেছি এবং এইগুলো সমস্তটাই হচ্ছে আমি মনে করি আমি যে বাংলাদেশ নিয়ে যে দুটো উপন্যাস দুটো উপন্যাসের মধ্যে বা তিনটে উপন্যাসের মধ্যে আমার বাংলাদেশ আছে ভালোভাবে আছে এই বয়সে সে লেখা এই তিনটে উপন্যাসের মধ্যে বাংলাদেশের অস্তিত্ব মানে পুরো পার্টিশানের এই সমস্ত ব্যাপার ট্যাপারগুলোকে আমি নস্বাত করতে চেয়েছি এগুলো অ্যালিগরি এক ধরনের করে আমি লেখার চেষ্টা মানে এই লেখার উদ্দেশ্যই হচ্ছে তাই যে আমি তোমাদের কথা লিখতে পারি ওই দেশটা আমারও দেশ আমি সেই অন্তরে অন্তরে সেটা বিশ্বাস করি কিন্তু সেটা বাস্তবে সেটা তো সম্ভব নয় ফলে ছিটমহলটা আমি ওইভাবে লিখেছিলাম এবং আমার মনে হয়েছিল রাষ্ট্রহীন মানুষের কথা এটা একটা এটা আমার কোনো ধারণাই ছিল না কিন্তু উত্তরবঙ্গের কেউ তো লেখেননি এটা উত্তরবঙ্গের কেউ এইটা কিন্তু লেখেননি এই ছিটমহলের কথা অত বড় লেখক দেবের থাকতেও উনিও লেখেননি আবার ময়মনসিংহ ময়মনসিংহের যে কথাটা যে কাহিনী আমি লিখেছি আমি ধার আমার ধারণা আমি যতটা বাংলাদেশের সাহিত্য পড়েছি ওই মণি সিংহের টঙ্ক আন্দোলন বা হাতিখেদা বিদ্রোহ হাজংদের যে বিদ্রোহ বা পাগলপন্থী ফকিরদের যে আন্দোলন যেগুলো ময়মনসিংহ ঘটেছিল কাছারি দখল করেছিল এবং যে বাইরের কান্নাকূচ থেকে যে বণিক রায় সে দূর ওই নেত্রকোনার ওই গারো পাহাড়ের কোল ওই অঞ্চলটা দখল করে নিয়ে সিমসাং না সিমসাং নামে নদীর নামটা পাল্টে দিয়ে সোমেশ্বরী নদী করে দিল সোমেশ্বর সিংহ রাজা ছিলেন তার নামে নদীর নামটা করে দিল যেভাবে আমেরিকাতে যে জিনিসগুলো ঘটেছে যে ওই সমস্ত অঞ্চল দখল করে তার তাদের মানে আদিম উপজাতিদের সমস্ত জায়গাগুলো দখল করে তারা নিজেদের মতো সাহেবরা নাম দিয়ে দিয়েছে নিউ ইয়র্ক সাহেব নিউ অমুক তমুক তাই তার একটা নিজস্ব নাম ছিল ওখানে ওই সিমসাং নদী যেটা গারো পাহাড় থেকে নেমেছে হাজ হ্যাঁ হা হাজের বাসায় ওটা সিমসাং নদী সেই নদীটার নাম ওরা করে দিয়েছে সোমেশ্বরী নদী ওই সোমেশ্বর সিংহ রাজা সুসঙ্গ দুর্গাপুরের রাজা হ্যাঁ তারা তা এই জিনিসটা আমি পেয়েছিলাম পাওয়ার পরে আমার কৌতূহল হয়েছিল আমি তার আগে এবং আমি ওইটা করে এসে তারপর সেই শীতকালে গেছিলাম খুব কষ্ট করে গেছিলাম ওই বললাম না তত বেশি যা যা সংগ্রহ করেছি যতীন সরকার মতিন সরকারের কাছ থেকে অনেক পেয়েছি ওদের সঙ্গে আড্ডা মেরে কথা বলে বলে হা হা করে যতীনবাবু হাসছেন আর বলছেন আর ওই আশি বছরের বৃত্ত ওই নেত্রকোনার বিরাট পণ্ডিত মানুষ ওনাকে প্রণাম জানাই আর ওই যে ওই অঞ্চলে সেই শীতের সময় ঘুরেছি আমি আর সব সময় ঘুরছি ঘুরতে ঘুরতে জায়গাটা দেখছি এর সঙ্গে ওর সঙ্গে কথা বলছি অদ্ভুত অদ্ভুত সব লোকের নাম শুনছি ইত্যাদিদের সবটা মাথার ভিতরে ঢুকেছিল ঢুকে থেকে তারপরে ওই যে নদীর নাম পাল্টে দেওয়া ইত্যাদি এই সমস্তগুলো আস্তে আস্তে কীভাবে এসে উপন্যাসটা লিখতে আরম্ভ করলাম হয়ে গেল এইভাবে হয় মানে অত পরিকল্পনা খুব করতে নেই খুব পরিকল্পনা করলে হয় না আবার একটা কিছু থাকে একটা কিছু থাকে আমার একজন লেখকের নিজস্ব দর্শন অন্তর্দৃষ্টি তাই তাকে লিখিয়ে নেয় আমি হাজার সার্ভে করেও কিছু লিখতে পারবো না যদি আমার ভেতরের থেকে সেটা না তো আসে না তৈরি হয় এইটাই হচ্ছে আমার আমি এটাই বিশ্বাস করি আর নানানভাবে লেখা নানান রকম উপায় আছে সেটা লেখে তবে ওখানে গিয়ে আমি একটা জিনিস আবিষ্কার করেছিলাম ছিটমহল গিয়ে যেটা দেবেশদা বলেছিলেন বলে এই জন্য জায়গায় যেতে হয় ওখানে একটা ঘাট আছে রংপুর যেতে রংপুর রোডের উপরে ধরলা নদীর উপরে একটা ঘাট আছে সেই ঘাটটা কি কী করিম শোনা এর ঘাট হ্যাঁ সেই ঘাটটা তা আমি জিজ্ঞেস করলাম যখন বিএসএফ পাহারা দিচ্ছে একটু পদে ওপারে ছিট তারপরে বর্ডার বিএসএফ বললো আমি বললাম এটা কী কেউ ইয়া আমি ওখানকার লোক জিজ্ঞেস করলাম এটা কি কেউ ইজারা নিয়েছে ফলে তার নামের ঘাট বললো না না এদের এটা কেউই জানে আমরা এই নামটা কেন এই ঘাটের নাম এরকম কেন বললো না কেউ জানে না তখন তো ঘাটটা পার হয়ে হয়ে চলে এলাম তারপর ইতিহাস পড়ছি ইতিহাস পড়তে পড়তে দেখছি যে যখন রংপুরের যখন ওই কোচবিহারের রাজা যে মোগল ফৌজদার তাকে দাঁড়িয়ে দিলো দিয়ে আবার মোগল মোগলরা একবার কোচবিহার দখল করেছিল দ্বিতীয়বার তখন তাদের কে এই মোগল ফৌজদারকে দিয়েছিল ভুটানের রাজার সাহায্য নিয়ে কোচবিহারের রাজা এবং মোগল ফৌজদার পালিয়েছিল রংপুরে ওই রাস্তা দিয়ে এবং ওই ঘাট পার হয়েছিল ওই মোগল ফৌজদারের নামে ওই ঘাটটার নাম ওটা খুঁজে ওর নামে ওই ঘাটটার নাম এইটা আমি দেবের দাকে বলছিলাম দেবদা আমার মনে হয় এটা তোমার টেলিভিশন টেলিভিশনে একটা ইন্টারভিউ তো আমি এইটা বললাম তারপরে দেবের দা বললেন এরকম মানে এই জায়গায় গেলে অনেক কিছু খুঁজে পাওয়া যায় ঠিকই আপনাদের সকলকে আরও অনেকক্ষণ আলোচনা চালানো যেত আরো অনেক বই নিয়ে অনেক প্রশ্ন আছে কালকে সকালের সেশনে আশা করা যায় তোলা যাবে কিছু আমরা একটা ডিসকাশন নোট করেছিলাম সেই নোটের পরিপ্রেক্ষিতে আপনাদের কথাও শুনবো আমরা আমাদেরকে অনেক ধন্যবাদ বাংলার পার্টিশান বিষয় নিয়ে লেখালেখি আপনি আরও করুন নতুনভাবে ভাবুন নতুনভাবে আপনার কাছ থেকে আমরা পাবো গল্প উপন্যাস এই প্রত্যাশা রাখি